আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি ফার্মের মুরগি নিয়ে নিয়েছি। তো আমি আজকে কিভাবে কাটবো এগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এখানে হচ্ছে আমি মুরগি নিয়ে নিয়েছি, ফার্মের মুরগি। তো এখন হচ্ছে আমি ছুরিটাকে ধার করব। তো আমি ছুরি দিয়ে কাটবো, আমি বঠি দিয়ে কাটবো না। আর দেখতে পাচ্ছেন আমি একটা ছুরি নিয়েছি, তো সেই ছুরিটাকে আমি ধার করে নিব আর একটা ছুরির সাহায্যে। তো দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে আমি ভালো মতন ধার করে নিব। আর যাদের হচ্ছে মাজা ব্যথা, পিট ব্যথা, সেই সব আপুদেরকে বলছি, ছুরি দিয়ে কাজ করাটা অবশ্যই একটু টাফ হয়ে যায়, কিন্তু যখন আপনি কাটবেন তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনার। তো এই যে আমি ধার করে নিচ্ছি, আর অবশ্যই হচ্ছে সুন্দর করে ধার করে নেবেন, তাহলে কাটতে অনেক সুবিধা হবে। তো সবার জন্য যারা হচ্ছে নিচে বসে কাজ করতে পারেন না তাদের জন্য এই ব্লগটি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি মুরগিগুলোকে। তো মুরগিগুলোকে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি দুইভাবেই দেখিয়ে দিব কিভাবে কাটা যায় আর আমি কিভাবে কাটি, তো সেগুলোই শেয়ার করছি আপনাদের সাথে। আর যারা হচ্ছে আমার নতুন ভিউয়ার্স তাদেরকে বলছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমার সকল নোটিফিকেশনগুলো আপনাদের মাঝে পৌঁছে যায়। আর যারা আমার পুরনো ভিউয়ার্স তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নিয়মিত আমার ব্লগটি দেখেন সেই সব আপুদের ভাইয়াদের অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসার দোয়া রইল সবার প্রতি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সকল ভিউয়ার্সদের বলছি প্লিজ পুরো ভিডিওটি দেখবেন না টেনে, সবার কাছে অনুরোধ রইল। তো দেখতে থাকুন ভিউয়ার্স, অবশ্যই ভালো লাগবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি সব মুরগিগুলোকে কেটে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।